সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আজকে আমি শারমিন খানম, আমার সহকারী শিক্ষিকা আহমেদ বানু একাডেমি স্কুল ও কলেজ, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে এই মুহূর্তে যারা আমার ক্লাসে অংশগ্রহণ করছো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস শুরু করছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যার বুদ্ধিদীপ্ত কৌশলগত কারণে, প্রচেষ্টার কারণে, যিনি আমাদের এই বিদ্যালয়কে উন্নতির উচ্চ শিখরে পৌঁছানোর জন্য সহযোগিতা চেষ্টা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এবং দ্বিতীয়ত ধন্যবাদ জানাতে চাই তাদেরকে যারা আমাদের এই প্রিন্সিপাল স্যারের সহযোগিতা, প্রিন্সিপাল স্যারকে সহযোগিতা করে আমাদের স্কুলকে আরও উন্নত থেকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আজকে আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে একটি গণিতের উপর ক্লাস নেব। তো তোমরা না বুঝলে আমাকে কমেন্টস বক্সে করে জানাও, আর যেটা না বুঝবে সেটা আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে একবার না অনেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম সংখ্যা গণনা করা এবং নামতা, জোড় বিজোড় এগুলা। আর আমাদের সিলেবাসে রয়েছে, তোমাদের তো সিলেবাস এখনও পাওনি, তো সিলেবাস পেলে ধারণাটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তোমাদের সিলেবাসে রয়েছে সংখ্যা গণনা করা, গণিত সংখ্যা গণনা করা, গণিত সংখ্যা বানান করে বা কথায় লিখা, 1, 2 এগুলা সংখ্যা গণনা করা, ইংরেজি সংখ্যা গণনা করা এবং ইংরেজি সংখ্যার গণনার কথায় লিখা, জোড় বিজোড় সংখ্যা, নামতা, যোগ এবং বিয়োগ। আমি তোমাদেরকে গত ক্লাসে সংখ্যা গণনা করা, জোড় বিজোড় এবং নামতা পড়িয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো নামতা এবং যোগ বিয়োগ কীভাবে করতে হয়, কীভাবে শিখতে হয় এবং ক্লাসে বা পরীক্ষার হলে কীভাবে খুব দ্রুত উপায়ে সহজ বুদ্ধিতে সেই গণিতটা পরিপূর্ণভাবে খাতায় উঠিয়ে পরিপূর্ণ নাম্বার পাওয়া যায় সেটা আমি তোমাদের কাছে বুঝিয়ে দেবো। আর দেখো, গত ক্লাসে আমি তোমাদেরকে 2-এর নামতাটা দেখিয়েছিলাম, আজকে সেটা আমি একটু রিপিট করব এবং পাশাপাশি 1-এর নামতাটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো তোমরা বই খাতা নিয়ে বসে পড়ো এবং আমার লেখাটা পড়াটা বুঝে নাও এবং খাতায় উঠিয়ে নাও, খাতা এবং মাথায় দুই জায়গাতে উঠিয়ে নাও। আচ্ছা, তাহলে এখন আমি তোমাদেরকে পড়াবো 1-এর নামতা। গত ক্লাসে পড়িয়েছিলাম 2-এর নামতা, আজকে পড়াবো হচ্ছে 1-এর এবং 2-এর নামতা। নামতা 1 এবং 2, নামতা 1, 1 × 1, 1 অক্ষে 1, 1 × 2, 1 অক্ষে 1, 1 × 2 = 2। আচ্ছা দাঁড়াও, তাহলে প্রথমে আমি তোমাদেরকে রিপিটটা একটু দেখিয়ে নিই। আমি যেটা করিয়েছিলাম 2-এর নামতাটা সেটাকে রিপিট দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যেহেতু এটা নতুন। যদিও 1-এর নামতাটা সিরিয়াল মতো করতে হয়, কিন্তু আমি 2-এর নামতাটা আগে দেখি যে তোমরা কতটুকু পড়াশোনা করেছ সেটা আমি তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, 2 × 2, 2 × 1 = 2, 2 × 2 = কত বলো তো? 2 × 2 = 4, 3 × 2 = কী হবে বলো তো? আমি এখানে কী লিখেছি বলো তো? কী লিখেছি? 3 × 2 = 5, এটা কি ভুল নাকি সঠিক? হ্যাঁ, এটা হচ্ছে ভুল। তাহলে এটা কী হবে? 3 × 3 = 6। এরকমভাবে আমি 2-1টা ভুল লিখে দিব, তোমরা আমারটা দেখবে যে আমি কোথায় ভুল করেছি, তোমরা এটা ধরবে। আচ্ছা, 4 × 2 = কত? 8, 5 × 2 = 10, 6 × 2 = কত লিখেছি? ভুল নাকি সঠিক বলো তো? এটা ভুল, এটা হবে 6 × 2 = 12, কারণ দেখো এখানে আমি কী লিখেছি, 5 × 2 = 10। এরকম আমি কয়েকটা ভুল উঠিয়ে দিই, দাঁড়াও। তাহলে তোমরা গত ক্লাসে তোমরা কী পড়েছিলে তাহলে আমি তোমাদেরকে বুঝতে পারবো যে তোমরা কী পড়েছিলে।
আচ্ছা এখন বলো আমি এখানে কী কী ভুল করেছি বলো তো। তোমাদেরকে যেহেতু আমি গত ক্লাসে এটা পড়িয়েছিলাম, তোমাদেরকে গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, তাহলে এখন আমি এখানে কী পুঠিয়েছি দেখো। সাত দুগুণে কত হবে? ছয় দুগুণে বারো। সাত দুগুণে কত লিখেছি? পনেরো। সাত দুগুণে হবে চোদ্দ। তোমরা আবার ভেবো না যে আমি ভুল করেছি, আমি ইচ্ছাকৃতভাবেই লিখেছি যেন তোমরা আমার ভুলটা বুঝতে পারো যে আমি কীভাবে। তো এইভাবে যদি তোমরা করো, তোমরা পড়া লেখা শেষ করে একবার রিপিট করবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কোথায় ভুল করেছো। আট নয়, আট দুগুণে ষোলো, নয় দুগুণে আঠারো, দশ দুগুণে বিশ। আচ্ছা এখন আমরা পড়ি, দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, ছয় দুগুণে বারো, সাত দুগুণে চোদ্দ, আট দুগুণে ষোলো, নয় দুগুণে আঠারো, দশ দুগুণে বিশ। আবার দেখো, দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, ছয় দুগুণে বারো, সাত দুগুণে চোদ্দ, আট দুগুণে ষোলো, নয় দুগুণে আঠারো, দশ দুগুণে বিশ। এখন দেখো, এটা আমরা যদি এভাবে পড়ি, এভাবে পড়লেও তো হবে, আর এটাকে বলে গুণের নামতা। একটা যোগের নামতা আছে ওটা বোঝানোর জন্য, যেমন যোগের নামতাটা আছে, তোমাদেরকে আমি যোগ যখন করাবো তখন আমি যোগটা বুঝিয়ে দেব। এখন তোমরা গুণটাই দেখো, গুণের নামতা হচ্ছে দুই দিয়ে তিনকে গুণ করলে কত হয়, এটা দেখবা ছয় হয়ে গেছে। চার দিয়ে, চার দিয়ে দুইকে গুণ করলে বা দুই দিয়ে চারকে গুণ করলে কী হয়ে যায়? আট হয়ে যায়। পাঁচ দিয়ে দুইকে গুণ করলে কী হয়ে যায়? দশ হয়ে যায়। অথবা দুই দিয়ে পাঁচকে গুণ করলে দশ হয়ে যায়। তাহলে এই নামতাটা আমি তোমাদেরকে গত ক্লাসে কী করেছিলাম, পড়িয়েছিলাম, এখনও তোমাদেরকে আমি এটা কী করলাম, রিপিট করলাম। এখন আমি তোমাদেরকে অন্য একটা টপিকে যাই। আচ্ছা তাহলে আমি দুইয়ের নামতাটা আগে পড়ালাম, কারণ এটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, এটা আমি তোমাদেরকে কী করিয়েছিলাম, পড়িয়েছিলাম, আর এখন আমি রিপিট, সেজন্য রিপিট করেছি আবার। এখন আমি তোমাদেরকে পড়াবো একের নামতা। এক, এককে এক, দুই এককে দুই, তাহলে তিন একে কী হবে? তিন একে হয়ে যাবে কত? তিন। চার অক্ষে চার, পাঁচ অক্ষে পাঁচ, ছয় একে ছয়, সাত একে সাত, আট অক্ষে আট, নয় একে নয়, দশ একে দশ। তাহলে দেখা যাচ্ছে আবার কী হবে, এককে এক, দুই অক্কে দুই অক্কে দুই, তিন একে তিন, চার একে চার, পাঁচ একে পাঁচ, ছয় একে ছয়, সাত একে সাত, আট একে আট, নয় একে নয়, দশ একে দশ। এরকম তোমরা যখন বড় ক্লাস উঠবে তখন এগারোর নামতা থাকবে। এগারোর নামতাও যদি হয় তখন এভাবে যা গুণ হবে সেটাই, সেই সংখ্যাটাই হয়ে যাবে। যেমন এগারো অক্কে এগারো, বারো এককে বারো, এরকম বিশ, বিশ পর্যন্ত যা গুণ আছে, যেটা একের সাথে গুণ হবে সেই সংখ্যাটাই হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে আজকে পড়ালাম নামতা এক এবং দুই। এখন আমি তোমাদেরকে যোগ এবং বিয়োগের ব্যাপারে একটু ধারণা দিব, কারণ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে এবং টিউটোরিয়াল পরীক্ষাতে যোগ এবং বিয়োগ রয়েছে। দেখো, যোগ এবং বিয়োগ কিন্তু দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে উপর নিচে, যেমন এই যে এভাবে, এটাকে বলে উপর নিচ যোগ, আরেকটা রয়েছে পাশাপাশি যোগ। আচ্ছা আমি তোমাদেরকে আগে উপর নিচে যোগটা বুঝিয়ে দিই। এক দুই তিন চার পাঁচ,
আচ্ছা, তারপরে হচ্ছে তিন যোগ দুই নয় যোগ চার আর ছয়, কটা দিয়েছি? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আরেকটা দিই পাঁচ যোগ দুই। আচ্ছা দেখো, আমরা তাহলে যোগটা কীভাবে করতে পারি? যোগ মানে হচ্ছে যে একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যাকে দুটি সমষ্টি করা, বা মোট যে সংখ্যা যেভাবে যে প্রক্রিয়া সংখ্যাটা মোট করা হয় সেই প্রক্রিয়াটাকেই বলা হয় যোগ, বা এক আর এক যেটা সমষ্টিটা সেটাই হচ্ছে যোগ, মানে একটার সাথে একটা যুক্ত হয়ে যাবে। আর বিয়োগ হচ্ছে একটার সাথে একটা, একটা থেকে একটা বাদ হয়ে যাবে, আর এটা একটার সাথে একটা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে বা যুক্ত হয়ে যাবে। এখন তাহলে এখানে কত রয়েছে? আমরা তোমরা যেহেতু ছোটো ক্লাসে, তোমরা এইভাবে ঘর কেটে করতে পারো, যেমন এক আর এখানে রয়েছে এক, তাহলে কত? একের সাথে এক যোগ করলে কী হয়ে যায়? একের সাথে এক যোগ করলে কী হয়ে যায়? এখানে কত রয়েছে? দুই, এক দুই। এখানে কত রয়েছে? এখানে রয়েছে হচ্ছে দুই, দুইটা দাগ, আরেকটা হচ্ছে একটা দাগ, তাহলে কত? এক দুই আর আরেকটা দাগ যোগ করলে কী হয়ে যাবে? তিন, তাহলে এক দুই তিন। তাহলে এখানে প্রথমে কত রয়েছে? দুই, আর প্রথমে আমরা পরে কত নিয়েছি? এক, তাহলে কত হয়েছে? তিন, তাহলে কত হয়েছে? তিন। তারপরে দেখো, এখানে কত রয়েছে? চারটি দাগ, কটি দাগ হবে? এক দুই তিন চার, চারটি দাগ। তারপরে কত রয়েছে? তারপরে রয়েছে একটি দাগ, তাহলে কতটি দাগ হলো? এক দুই তিন চার, তার সাথে যোগ হবে কত? একটি দাগ, কত হয়ে গেল? পাঁচ, তাহলে কত হয়ে গেল? পাঁচ। আচ্ছা এখানে কত রয়েছে? এক দুই তিন চার পাঁচ ছয়, এর সাথে কত যোগ হবে? কত ঘর, কয়টা ঘর যোগ হবে? কয়টা দাগ যোগ হবে? এক আর দুই। তাহলে আমরা এখানে কয়টা ঘর পেয়েছি বা কয়টা দাগ পেয়েছি? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, কয়টি দাগ পেয়েছি? আটটি দাগ পেয়েছি। আচ্ছা এভাবে তোমরা করতে পারো। আবার দেখো কয়টি দাগ? এক দুই তিন, এখানে কতটা দাগ রয়েছে? তিনটি, এটার সাথে কত যোগ হবে? আরও দুইটি, এক দুই। তাহলে আমরা কয়টা পেলাম? এক দুই তিন চার পাঁচ, কয়টি দাগ পেয়েছি? পাঁচটি দাগ। আচ্ছা তোমরা এটা এভাবেও করতে পারো, এটা বোঝানোর জন্য তোমরা ছোটো বাচ্চা, অনেক কিছুই অনেক কঠিন নিয়মে করলে তোমরা বুঝতে পারবে না, সেজন্য আমি তোমাদেরকে কী করেছি, সহজ নিয়মে এভাবে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা এভাবেও করতে পারো, আবার তোমরা হাতে গুনে করতে পারো। এই যে আমরা হাতের দাগগুলো রয়েছে না, এই দাগগুলো দেখে দেখে তোমরা করতে পারো। তাহলে এখানে প্রথমে কত রয়েছে? তিন, তাহলে কত হবে? আঙ্গুল গুনেও করতে পারো, এক দুই তিন, এখানে কয়টা আঙ্গুল রয়েছে? তিনটা, আর এখানে কয়টা আঙ্গুল রয়েছে? দুইটা, এক দুই। তাহলে আমরা কতগুলো আঙ্গুল? এক দুই তিন চার পাঁচ, তাহলে এখানে কয়টা আঙ্গুল গুণন করেছি? পাঁচটি আঙ্গুল। তাহলে কয়টি আঙ্গুল গুণন করেছি? পাঁচটি আঙ্গুল। কিন্তু এটা তো হচ্ছে বড়, এভাবে তুমি যদি নয়টা আঙ্গুল দাও তাহলে তো তোমার একটু বুঝতে সুবিধা হবে, অসুবিধা হতে পারে। তাহলে তোমরা এখানে কীভাবে করবে? এখানে যে কড়িগুলো রয়েছে এগুলো গুনে গুনে তোমরা করতে পারবে। তাহলে এখানে কত রয়েছে? নয়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তাহলে এখানে কত পর্যন্ত এসেছি? নয়, আর কত রয়েছে? চার, আরও চারটি দাগ নাও, এক দুই তিন চার, তাহলে এখন মোট কত হয়েছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, তাহলে এখানে কতগুলো দাগ রয়েছে? তেরো, কতটি? তেরো। আচ্ছা এখন দেখো, এটা আমি কয় নিয়মে বলেছি? একটা দুইটা তিনটা, আরেকটা নিয়ম দেখো, এটাই পাঁচ, এখানে কত রয়েছে? এক দুই তিন চার পাঁচ, আর কত রয়েছে? দুই, এক দুই, তাহলে কত? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে এখানে কত হবে? কত হয়ে যাবে? সাত। তাহলে আমরা কীভাবে করতে পারি? এভাবে দাগ কেটেও করতে পারি, এভাবে আঙ্গুল গণনাও করে করতে পারি, আবার এভাবে আঙ্গুলের কড়ি গণনা করে আমরা কী করতে পারি? যোগ করতে পারি। আচ্ছা এটাকে বলে উপর নিচ যোগ, উপর নিচ যোগ। আর আমরা এখন করব পাশাপাশি যোগ। পাশাপাশি যোগটা কী? দেখো ছয় যোগ এক,
4 যোগ 2 3 যোগ 1 4 যোগ 1 তাহলে পাশাপাশি যোগটা কি সেই একই রকম পাশাপাশি যোগটাও সে এখানে যেরকম করে যোগ করেছো পাশাপাশি যোগটাও সেই একই রকম তাহলে আমরা আঙ্গুলে করিগণনা করে আমরা যোগটা করি তাহলে এখানে কত রয়েছে 6 1 2 3 4 5 6 আর কত রয়েছে 1 1 1 তাহলে কত হলো 1 2 3 4 5 6 7 তাহলে কত রয়েছে 7 আচ্ছা এখন আঙ্গুল গণনা করে করি এখানে রয়েছে 4 1 2 3 4 আর কত রয়েছে 2 আরো সংখ্যা কত যাবে 2 1 2 তাহলে এখানে কতগুলো হচ্ছে 1 1 2 3 4 5 6 তাহলে কত হয়েছে এখানে যোগ করলে কত হয় 6 আর এখানে রয়েছে কত 3 1 2 3 আর কত রয়েছে 1 এই হচ্ছে 1 তাহলে 1 2 3 4 তাহলে কত হয়েছে 4 এভাবেও করতে পারি আবার আঙ্গুল গুণনও করে করতে পারি আবার কড়ি গুণনও করে করতে পারি কড়ি গুণনও করে কিভাবে হবে তা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আবার দেখিয়ে দিচ্ছি 1 2 3 4 কত রয়েছে 4 আর কত রয়েছে 1 তাহলে কত হবে 1 2 3 4 5 তাহলে কত হবে 5 এখন তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে কত হবে 1 এর সাথে 1 যোগ করলে কত হয়ে যায় 2 2 এর সাথে 1 যোগ করলে কত হয়ে যায় 3 4 এর সাথে 1 যোগ করলে কত হয়ে যায় 5 6 এর সাথে 2 যোগ করলে কত হয়ে যায় 8 3 এর সাথে 2 যোগ করলে কত হয়ে যায় 5 আচ্ছা এখন দেখো 6 এর সাথে আমরা কত যোগ করেছি 1 কত হয়েছে 7 4 এর সাথে কত যোগ করেছি 2 কত হয়েছে 6 3 এর সাথে কত যোগ করেছি 1 তাহলে হয়ে গেল কত 4 এবং 4 এর সাথে কত যোগ করেছি 1 হয়ে গেল 5 এই হয়ে গেল কত 5 আচ্ছা এখন তো যোগ এভাবে তোমাদের আসতে পারে আবার এভাবেও আসতে পারে এখন আমি তোমাদেরকে বিয়োগ সংখ্যাটা কিভাবে করতে হবে সেটা একটু দেখিয়ে বিয়োগটা কিভাবে করতে হবে এটা তো তোমরা কি শিখেছো যোগ শিখেছো আর বিয়োগটা কিভাবে করতে হবে সেটাও শিখে নাও আচ্ছা দেখো এখন হচ্ছে বিয়োগ সংখ্যাটা আমি কি বলেছিলাম যোগ বলেছিলাম যে একটি সংখ্যার সাথে একটি সংখ্যা যুক্ত হয়ে যাচ্ছে যে প্রক্রিয়াতে বা যেভাবে আমরা যুক্ত করি যেভাবে গুণে সেই সংখ্যাটাকে কি বলা যায় যোগ বা মোট বা সমষ্টি সেই সংখ্যাটাকে কি বলা যায় যোগ সংখ্যা যোগ মোট অথবা সমষ্টি তাহলে আমরা যোগ বলে উল্লেখ করলেই সেটা আমরা বুঝতে পারবো যে কি হবে এটা কি যোগ যুক্ত হয়ে একটির সাথে একটি সংখ্যা আমরা যুক্ত করবো না একটি সংখ্যা থেকে একটি সংখ্যা আমরা বাদ দিব এটা যোগ বললেই তোমাদের মোটও বলার দরকার নেই সমষ্টি বলার দরকার নেই তোমরা যোগ বললেই তোমরা যেন বুঝতে পারো যে এটা কি হবে আচ্ছা এখন হচ্ছে বিয়োগ বিয়োগটা কিভাবে করতে হবে বিয়োগ হচ্ছে বিয়োগ হচ্ছে একটি সংখ্যা থেকে একটি সংখ্যা বাদ দিলে যে সংখ্যাটা আমরা পাবো সেটা বিয়োগ সংখ্যা তাহলে বিয়োগ সংখ্যাগুলো কি হবে দেখো বিয়োগ সংখ্যাটা কিভাবে করতে হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি সংখ্যা
আচ্ছা, তাহলে বিয়োগ সংখ্যাটা কিভাবে করতে পারি? বিয়োগ সংখ্যাটা আমরা এভাবেও করতে পারি। প্রথমে যেরকম যোগের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে কয়টি সংখ্যা, এখানে প্রথমে রয়েছে চারটি, এক দুই তিন চার, এখান থেকে বিয়োগ কত হয়ে যাবে, একটি সংখ্যা, একটি দাঁত। তাহলে একটি দাঁত এখান থেকে বিয়োগ করলে একটি দাঁত বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এখন এখানে কত রয়েছে, এক দুই তিন চার, তাহলে এখান থেকে বিয়োগ হয়ে যাবে কত, এক। তাহলে আমরা কেটে দিই, এক কেটে দিতে পারি। এক কেটে দিলে কত হবে, এক দুই তিন। তাহলে চারটি সংখ্যা থেকে একটি সংখ্যা বাদ চলে গেলে তাহলে হয়ে যাবে কত, তিন। এখানে কত রয়েছে, ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, কত সংখ্যা রয়েছে, ছয়। তাহলে ছয় থেকে দুইটি সংখ্যা আমরা বাদ দিব, দুইটি দাগ বাদ দিব, কত দাগ বাদ দিব, এক দুই। তাহলে ছয় থেকে দুইটি সংখ্যা চলে গেলে কত থাকে, এক দুই তিন চার, কত থাকে, চার। আচ্ছা, এখন দেখো এই সংখ্যাটা দেখো, এখানে কত রয়েছে, চার, এক দুই তিন চার, কত হয়েছে, চার। এখান থেকে আমরা বাদ দিব কত, এক। তাহলে একটি সংখ্যা আমরা যদি এভাবে কেটে দিই তাহলে কতটি সংখ্যা থাকবে, এক দুই তিন, কত থাকবে, তিন। আচ্ছা, এখন দেখো এভাবেও করতে পারো, আবার তোমরা এভাবেও আঙুল এভাবেও করতে পারো, আবার আঙুল দিয়ে এভাবেও করতে পারো। কীরকম, এখানে রয়েছে এক, এখানে কত রয়েছে, দুই, তাহলে এক দুই, দুই থেকে এক চলে যাবে, তাহলে এক চলে গেলে কত থাকে, এক, তাহলে কত থাকে, এক। খুবই সহজ, তাই না? খুবই সহজ এবং খুবই মজার। তোমরা যদি অঙ্ক বুঝে বুঝে করতে পারো তাহলে সেই অঙ্কটা তোমাদের কাছে পানির মতো সহজ মনে হবে এবং খুবই মজার মনে হবে। তাহলে এখানে কত রয়েছে, এক, এখানে রয়েছে দুই, দুই থেকে চলে যাবে কত হচ্ছে, দুই। তাহলে আমরা সংখ্যা গণনা করি, এক দুই, তাহলে এখানে কত চলে যাবে, এক দুই। তাহলে কি কিছু আছে, না কিছুই নেই, তাহলে হয়ে যাবে কত, শূন্য, কত হয়ে যাবে, শূন্য। আচ্ছা, এখানে কত রয়েছে, পাঁচ রয়েছে, কত, এক দুই তিন চার পাঁচ, কত রয়েছে, পাঁচ, এখান থেকে কত চলে যাবে, এক, তাহলে কত থাকে, এক দুই তিন চার, কত থাকে, চার। আচ্ছা, আমি তোমাদেরকে এখন কাউকে জিজ্ঞেস করব, যে কেউ একজনকে জিজ্ঞেস করবো, তোমরা আমাকে বলবে যে এটা কী হবে। এখানে কত রয়েছে, চার, তাহলে কত রয়েছে, এক দুই তিন চার, বাদ যাবে কত, এক দুই, তাহলে কত থাকলো, এক দুই, কত থাকলো, দুই। খুবই সহজ। আচ্ছা, এখন দেখো এটাও করতে পারি, কিন্তু যখন অনেক বেশি সংখ্যা হবে, পনেরো বা ষোলো, তখন তোমরা আঙুলে গণনা করতে পারবে না, গণনা করতে পারবে না, তখন কি হবে, তখন আমরা এভাবে করে ফেলব, এক দুই তিন চার পাঁচ, কত রয়েছে এখানে, পাঁচ, তার থেকে এক চলে গেলে কত থাকবে, এক যদি আমরা বাদ দিয়ে দিই, এক দুই তিন চার, কত থাকবে, চার। দেখো এখানে কত রয়েছে, সাত, কত রয়েছে, সাত, তাহলে আমরা গুনি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত থেকে শূন্য চলে গেলে শূন্য মানে কিছুই যাবে না, তাহলে কি হবে, সাতই হয়ে যাবে, কত হবে, সাতই হয়ে যাবে, শূন্য মানে শূন্য, কিছুই হবে না, কিছুই বাদ যাবে না। আর এখানে কত রয়েছে, তিন, তাহলে কত, এক দুই তিন, তিন থেকে দুই চলে যাবে, এক দুই, তাহলে থাকে কত, এক। এটাকে বলে উপর নিচে, কি বলে, উপর নিচে বিয়োগ, আর এটাকে বলে হচ্ছে পাশাপাশি বিয়োগ। দেখো এখন পাশাপাশি বিয়োগটা আমরা কীভাবে করব, সেম ওইভাবেই করতে পারবো। কত রয়েছে, নয়, নয় কত রয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয় থেকে কত চলে যাবে, এক চলে যাবে, কত চলে যাবে, এক চলে যাবে, তাহলে কত থাকে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, কত চলে যাবে, এক চলে গেলে থাকবে হচ্ছে আট। আর এখানে কত রয়েছে, চার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে চলে যাবে কত, কত সংখ্যা চলে যাবে, চারটি সংখ্যা চলে যাবে, এক দুই তিন চার, তাহলে কত থাকে, এক দুই তিন চার, কত থাকবে, চার।
আচ্ছা, এভাবে করতে পারো, কিন্তু পরীক্ষার হলে তোমরা এইভাবে করবে না, কারণ পরীক্ষার হলে তোমাদের দাগ কেটে কেটে এইভাবে করতে গেলে অনেক সময় চলে যাবে। তোমরা হাতে গুনে করবে, এখানে কত রয়েছে, পাঁচ, এক দুই তিন চার পাঁচ, তাহলে চলে যাবে কত, চার, এক দুই তিন চার, তাহলে থাকে কত, এক, তাহলে থাকে হচ্ছে এক। এখন দেখো এখানে কত রয়েছে, চারটি সংখ্যা, কত সংখ্যা রয়েছে, চারটি, এক দুই তিন চার, চলে যাবে কত, এক দুই তিন চার, কত চলে যাবে, চারই চলে যাবে, তাহলে কত হয়ে যাবে, চার চলে গেলে, চার থেকে চার চলে গেলে কত থাকে, শূন্য। এখন দেখো এখানে কত রয়েছে, সাত, কত রয়েছে, সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে সাত থেকে কত চলে যাবে, তিন, এক দুই তিন, তাহলে কত থাকলো, এক দুই তিন চার, কত হয়ে গেল, চার। তো আমি আশা করি তোমরা আমার পড়া ভালো করে বুঝতে পেরেছো, আর আগামী ক্লাসে বা অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব, আর তোমরা এগুলো ভালো করে বুঝে নিবে, আর যেগুলো না বুঝবে অবশ্যই আমাকে জানাবে, তোমাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব, এবং আমাদের সহকর্মীবৃন্দ এবং প্রিন্সিপাল স্যার এবং ইনচার্জ মহোদয়রাও, ওনারাও তোমাদের পাশে আছেন, তোমাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যাতে তোমরা তাদের সাথে আলোচনা করবে, আমাদের সাথে আলোচনা করবে, আমরা চেষ্টা করব তোমাদের পড়ালেখার বিষয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়ার জন্য। আর আর তোমরা এতদিন মানে ততদিন পর্যন্ত ভালো থাকো, যতদিন পর্যন্ত করোনা থাকবে বা সবসময় ভালো থাকো, তবে করোনা থেকে তোমরা একটু সাবধানে থাকবে, হাত মুখ ধুবে, মুখে মাস্ক পরবে, আর পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।